Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তোমরা যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনেই আছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আজকে আমি তোমাদের সঙ্গে দুখানা রিয়েল হরর এক্সপিরিয়েন্স শেয়ার করব। বাট তার আগে একটা ডিসক্লেমার আমাকে দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যা যা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সেসগুলোকে তোমরা একটা গল্পে নিতে পারো। এবং আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব কিছু প্লেলিস্ট একটা করা আছে, সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, আশা করি তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। এবং একটাই রিকোয়েস্ট, প্লিজ 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 10K সাবস্ক্রাইবার্স প্লিজ শিগগিরই করে দাও। আমি জানি আমি অত এক্সপিরিয়েন্স দিতে পারছি না আগের মতন, বিকজ একটু কাজের চাপ, হেলথ ইস্যুস। তো প্লিজ সাপোর্ট মি বাই দ্যাট টাইম, আমার খুব ভালো লাগবে যদি তোমরা আমাকে সাপোর্ট করো ওই এই টাইমটাতে। এবং 10K সাবস্ক্রাইবার্স হয়ে গেলে একটা স্পেশাল কিছু কিন্তু ওয়েট করছে। যেরকমভাবে তোমরা আমাকে এখানে শুনছো, তোমরা যদি আমাকে দেখতেও চাও তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেলে, এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই লাইফ অফ মধুমিতা আমার নামে আছে, ওখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমাকে চাইলে। তো চলো আজকের এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে আমাদেরকে সায়ন্তন। তো সায়ন্তন যেইভাবে লিখে পাঠিয়েছে সেইভাবে আমি তোমাদেরকে শোনাবো। এবং সায়ন্তনের অনেক কটা এক্সপিরিয়েন্স সায়ন্তন শেয়ার করেছে এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্সে কিন্তু পোস্টার থাম্বনেল সব ও নিজেই ডিজাইন করে দেয়। তো থ্যাংক ইউ এগেন সায়ন্তন। এবার চলো ওর এক্সপিরিয়েন্সে যাওয়া যাক। তো বলছে, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর গ্রেটেস্ট কমেন্টার অফ অল টাইম সায়ন্তন গাঙ্গুলি। এবং আজ আরও একবার সবার সামনে চলে এলাম দুটো ঘটনা সঙ্গে নিয়ে। ভাবছো তো আবার কেন এলাম, সবটা বলবো। তবে তার আগে বলি, আজ যে দুটো ঘটনা শোনাবো সেই দুটো ঘটনা আমার আগেই শোনানো উচিত ছিল, তবে কিছু কারণের জন্য শোনাতে পারিনি। দুটো ঘটনাই পুরুলিয়ার। আচ্ছা, যারা জানো না, আমি পুরুলিয়াতে রিসেন্টলি একটা ট্রিপে গেছিলাম, তো ভ্লগ দিয়েছিলাম আমার লাইফ অফ মধুমিতা চ্যানেলে। তো ওটার পরেই আমাকে বললো যে পুরুলিয়া এরকম এক্সপিরিয়েন্স আছে। তা আমি বললাম যে আমি শুনতে চাই, লাইক কেন শুনবো না রে। আর তাই জন্যই বলছি গ্রিন সিগন্যাল। তো বলছে যে তবে ফাইনালি গ্রিন সিগন্যাল পেয়ে আজ শোনাবো সেই দুটো ঘটনা। এই দুটো ঘটনার মধ্যে একটা ঘটনা হলো বেগুনকোদর রেলওয়ে স্টেশনের ঘটা একটা সত্যি ভৌতিক ঘটনা, যেটা আমি শুনেছিলাম আমাদের হোটেলের একজন কর্মীর কাছ থেকে। আর অন্য ঘটনাটা ঘটেছিল আমার নিজের সঙ্গে। তাহলে চলো এবার আর কথা না বাড়িয়ে সোজা এগিয়ে চলি ঘোর অন্ধকারে, যেখানে ঘটনাগুলো সবার অপেক্ষায় রয়েছে। আজকের প্রথম ঘটনাটা হলো বেগুনকোদর রেলওয়ে স্টেশনের, যার নাম হয়তো তোমরা কম বেশি সবাই শুনেছ। আর এই স্টেশনে আজও কেন কুখ্যাত সেটা তো নেট দুনিয়া বেশ ভালো মতোই জানে। ঘটনা শুরু করার আগে বলে রাখা ভালো, এই ঘটনাটার কথা আমি জানতে পারি আমাদের হোটেলের এক কর্মীর কাছ থেকে, অর্থাৎ এটা আমার একটা শোনা ঘটনা। সালটা ছিল 2018, তখন ক্লাস 12-এ পড়ি। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের জন্য ডিপার্টমেন্ট থেকে ঠিক হলো পুরুলিয়া যেতে হবে ফিল্ড ওয়ার্কের জন্য, কারণ পরীক্ষার জন্য সমস্ত ডেটা কালেক্ট করতে হবে। তো সেই অগস্ট মাসে পুরুলিয়া যাওয়া হলো। আমাদের সঙ্গে ছিল জিওগ্রাফি সাবজেক্টের ম্যাম এবং স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তাছাড়া ছিলাম আমরা কয়েকজন যাদের জিওগ্রাফি সাবজেক্ট ছিল। আমরা উঠেছিলাম কানকা ট্যুরিস্ট লজে, তো সেই নামের একটা হোটেলে যেটা অযোধ্যা থেকে অনেকটাই দূরে। হোটেলের সব কিছু আমার বেশ ভালো লেগেছে, তবে লোকেশনটা ভীষণ অদ্ভুত। পাকা রাস্তার এক পাশে আমাদের হোটেল বিল্ডিংটা চুপচাপ দাঁড়িয়ে আছে, এক পাশে একটাও বাড়িঘর চোখে পড়ল না। রাস্তার এক পাশে গাছপালায় ঢাকা জঙ্গল এবং অন্য পাশে রয়েছে সবুজ ফাঁকা মাঠ। মনে মনে ভাবলাম কি অদ্ভুত জায়গা রে বাবা। যাই হোক, বেগুনকোদর রেলওয়ে স্টেশনে যে ভুতুড়ে সেটা আমি পুরুলিয়া যাওয়ার অনেক আগে থেকেই জানতাম। যেদিন গিয়ে পৌঁছলাম সেদিন সন্ধেবেলা মুড়ি মাখা খেয়ে একটু হোটেলে বাইরে বেরোলাম, দেখলাম ম্যামও কিছুক্ষণ পরে এলো। বললাম, বেগুনকোদরে একটু ঘুরতে গেলে হতো না ম্যাম?
জায়গাটা আসলে কিরকম অবস্থায় আছে সেটাই আমার দেখতে ইচ্ছে করছে, চলুন না কাল সবাই মিলে যাই। ম্যাম বলল, না ওসব জায়গায় আমি যাব না, আর তাছাড়া আমি তোমাদের এখানে ফিল্ড ওয়ার্কের জন্য এনেছি, বেগুনকোদর ঘুরে কোনো কাজ নেই। এবার আমি রীতিমতন ম্যামের কাছে বায়না ধরলাম, বেগুনকোদর আমাকে নিয়ে যেতেই হবে। তখন দেখলাম আমাদের হোটেলের বাইরে না একটা বসার জায়গাতে কয়েকজন লোক বসে আছে আর আমাদেরই এই কথাগুলো শুনে চলেছে। তারপর দেখলাম ম্যাম ওদের কাছে গিয়ে একজনকে জিজ্ঞেস করলো, আচ্ছা বেগুনকোদর স্টেশনটা এখান থেকে কত দূর হবে? উত্তর এলো তা প্রায় 30 কিলোমিটার হবে। ম্যাম আবার প্রশ্ন করলো, আচ্ছা ওখানে কি ভূতের ভয় আছে? আবার উত্তর এলো, হ্যাঁ এই স্টেশনে এমনিতেও বেশি কেউ যায় না, বছর খানেক আগে একটা ঘটনা ঘটেছিল ওখানে, তারপর থেকেই ওখানে কাউকে সহজে যেতে দেওয়া হয় না। ততক্ষণে দেখলাম কয়েকজন স্টুডেন্টও বেরিয়ে এসেছে, বেগুনকোদরের ঘটনা শোনার জন্য তারাও এগিয়ে এলো। তারপর লোকটা ঘটনাটা বলতে আরম্ভ করলো, বছর খানেক আগে একদল ছেলে মেয়ে এই স্টেশনে এসেছিল কিছু একটা শুটিংয়ের জন্য, ওদের সঙ্গে ক্যামেরা এবং আরও অনেক কিছু ছিল। ওরা ঠিক করেছিল 3 রাত এই স্টেশনে কাটাবে, তারপর আবার ফিরে যাবে। তবে সহজে ওদের অনুমতি দেওয়া হয়নি বেগুনকোদর থানা থেকে, অনেক কাঠখড় পুড়িয়ে তবে অনুমতি পেয়েছিল। ওদের মধ্যে ছিল 3 জন ছেলে আর 2 জন মেয়ে। ওরা ঠিক করেছিল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ফাঁকা জায়গাটাতেই ওরা রাতে থাকবে আর পরের দিন ভোরবেলা থেকে শুটিং আরম্ভ করবে। যেই দিন ওরা প্রথম এলো সেদিন মাঝরাতে একটা ছেলের ঘুম ভেঙে যায়। ছেলেটা দেখে ঘুটঘুটে অন্ধকার রেল লাইন দিয়ে যেন একটা মহিলার মতন দেখতে চেহারা চুপচাপ হেঁটে চলে যাচ্ছে, আর তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি বা লণ্ঠন রয়েছে। ছেলেটা এই দৃশ্য দেখা মাত্রই ছিঁচিয়ে উঠে অজ্ঞান হয়ে গেল। এ কথা ঠিকই যে গোটা বেগুনকোদর স্টেশন চত্বরটাই সূর্য ডোবার পর অন্ধকারে ঢাকা পড়ে থাকে, একটা আলো জ্বলে না আশেপাশে। ছেলেটার চিৎকার শুনে বাকিদেরও ঘুম ভেঙে যায় এবং তারা দেখে যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। মুখে চোখে জল দিয়ে যখন তা ওর জ্ঞানটা ফেরানো হয় তখন ওকে জিজ্ঞাসা করতে জানা যায় রেললাইনের কোনো একজন মহিলাকে ছেলেটা হেঁটে যেতে দেখেছে। তারপর বাকিরা যখন টর্চ জ্বেলে রেললাইনের আশেপাশে দেখলো তখন কোথাও কেউ নেই, ততক্ষণে ভোর হয়ে গেছে, বাকিরাও হাত মুখ ধুয়ে তৈরি হচ্ছে শুটিংয়ের জন্য। এরই মাঝে একজন মেয়ে নিখোঁজ হয়ে যায়, তাকে খোঁজবার জন্য সবাই এদিক ওদিক ছুটে বেড়ায়। তখনও দিনের আলো ফোটেনি ঠিক করে, খুঁজতে খুঁজতে ওরা টিকিট কাউন্টারের পেছন দিকে গেল। এবার টিকিট কাউন্টারের যে পেছন দিকটা যখন গেল তখন ওরা দেখলো যে ঘাসের ঢাকা জঙ্গলের মধ্যে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সবাই মিলে ওকে ধরাধরি করে নিয়ে গেল টিকিট কাউন্টারের ভেতরে। জ্ঞান ফেরার পর ওরা জানতে চাইলো যে ঠিক কী হয়েছিল। তখন মেয়েটা বলে ভোরবেলা তৈরি হওয়ার সময় একটা অদ্ভুত ফিগারকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে সে হেঁটে চলে যেতে দেখে। মেয়েটা ভেবেছিল হয়তো চোর হবে, কারণ তাদের কাছে অনেক দামি দামি জিনিস ছিল আর বেগুনকোদর স্টেশনের আশেপাশে এলাকাটাও ফাঁকা। এই ভেবে মেয়েটা ওই ফিগারটাকে ফলো করে এগিয়ে যায় এবং যখন টিকিট কাউন্টারের পেছনে জঙ্গলের দিকে পা বাড়ালো তখন মেয়েটা দেখলো ঘাসের আড়ালে কিছু একটা যেন উবু হয়ে চুপচাপ বসে আছে, পরনে হয়তো একটা কালো চাদর ছিল আর চোখগুলো জ্বলন্ত লাল। এই দেখেই মেয়েটা ওখানে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাগুলো ওদের সবার মধ্যেই ভয় তৈরি করেছিল, তবে এসব জিনিসকে অতটা পাত্তা না দিয়ে ওরা শুটিংয়ের প্রস্তুতি শুরু করে থাকতে। শুটিং প্রায় শুরু করবে এমন সময় ওদের মনে হলো কোনো একটা অদৃশ্য শক্তি এক নিমেষে ওদের শুটিংয়ের সমস্ত সরঞ্জাম ঘেঁটে তছনছ করে দিল, জিনিসপত্র ছিটকে গিয়ে এদিক ওদিক পড়ল। এবার ওরা স্থির করে, না আর এই জায়গাটাতে এক মুহূর্ত থাকা যাবে না। তাড়াতাড়ি করে ওরা নিজেদের জিনিসপত্রগুলো গুছিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে।
প্রায় সকালবেলা যখন একটা গ্রামে এসে পৌঁছায় তখন কয়েকজন লোক ওদের দেখতে পেয়ে জিজ্ঞেসে করে যে ওরা কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছিল। সবটাই ওরা খুলে বলল এবং তারপরে ওরা দৌড়ে চলে গেল। তারপরে এই ঘটনার কথা গ্রামের সবাই প্রায় ঘনা কানে কানেই পৌঁছে যায় এবং বেগুন কোদরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। ঘটনাটা শুনে আমরা প্রত্যেকেই তখন চুপচাপ, বাকিরাও দেখলাম বেশ শুনে ভয় পেয়েছে, আর তাই ওদের ভয়ের জন্য আমিও আর বেগুন কোদর যেতে পারিনি। এই ছিল বেগুন কোদর রেলওয়ে স্টেশনের একটা ঘটনা, সবটাই আমার শোনা। যে কর্মচারীদের কাছ থেকে শুনেছিলাম ওরা ওখানকারই মানুষ, বহু বছর এই গ্রামেই আছে, কাজেই এই ঘটনার ঠিক ভুল বিচার বিবেচনা আমি করিনি, যা শুনেছি সেটাই বললাম। কেমন লাগলো ঘটনাটা শুনে অবশ্যই জানিও। ততক্ষণে চলো যাওয়া যাক আজকে দ্বিতীয় ঘটনায়। বাট প্রথম এক্সপিরিয়েন্সটা যখন আমি ফার্স্ট টাইম পড়ছিলাম, যখন তুমি পাঠালে, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, আমার পুরো গুজবাম্পস আসছিল। মানে জানি না, এরকম অনেক টিম হয়তো যায় এরকম সত্যি দেখতে যখন আদৌ আছে কি না, বাট কিছু কিছু জিনিস কিন্তু সত্যি আমাদের লাইফে হয়, তো জিনিসটা মেনে নিলে আমার মনে হয় ভালো। নেগেটিভ এক্সিস্ট করে যেরকমভাবে পজিটিভ এক্সিস্ট করে। যাই হোক, সেকেন্ড ঘটনায় যাওয়া যাক। ঘটনাটা তৃতীয় দিনের, মানে যে ট্রিপে ওরা গিয়েছিল স্কুলের যে ঘুরতে একসঙ্গে, তার থার্ড ডে। আমাদের ফিল্ড ওয়ার্কের কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল, তাই এবার ঘোরার পালা। তৃতীয় দিন সকাল থেকে পাহাড়ের সীমানায় ঘুরে বেরিয়ে দুপুরের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলল পাহাড়ের উপরের রাস্তার দিকে, গন্তব্য আপার ড্যাম। আমি পুরো রিলেট করতে পারছি বিকজ আমি জাস্ট ঘুরে এসেছি। তো যাই হোক, কন্টিনিউ। পাহাড়ি রাস্তায় অনেক বাঁক ঘুরতে হয়, তাই গাড়িও মোটামুটিভাবে এগিয়ে চলেছে রাস্তা বরাবর। দূরে আরও অনেক সবুজ ঘেরা পাহাড় চোখে পড়ছে। এরকমই একটা বাঁকের কাছে আসতেই সেখান থেকে না দূরের দৃশ্যটা আমাদের সকলেরই বেশ ভালো লাগলো, তাই সবাই মিলে বললাম ম্যামকে, যে মানে অনুরোধই করেছিলাম যে এই জায়গাটাতে কিছুক্ষণ ম্যাম দাঁড়ালে হয় না, ফটো তোলা যাবে ভালো ভালো, দূরের ভিউটাও যেহেতু খুব ভালো তাই ফটো অত্যন্ত দারুণ আসবে। পাহাড়ি রাস্তায় একপাশে খাত, আমি সঙ্গে করে একটা ছোট ক্যামেরা নিয়ে গেছিলাম। একটা বন্ধুকে বললাম আমার একটা ফটো তুলে দে তো, এই বলে আমি দাঁড়িয়ে পড়লাম পাহাড়ের রাস্তার একদম ধার ঘেঁষে। বন্ধুটি ফটো তোলার পর যখন আমাকে ক্যামেরায় না ফটোটা দেখালো, তখন না আমার চোখ কপালে উঠে গেছে। ক্যামেরার দিকে তাকাতেই দেখলাম যে ফটোটা উঠেছে তাতে সমস্ত ব্যাকগ্রাউন্ড পরিষ্কার এসেছে এবং তাতে শুধু নেই আমার চেহারা। ভাবলাম এ কি, এটা কি করে সম্ভব, বেশ অনেকটাই অবাক লাগলো আমার। তারপর বন্ধুটা বলল যে দেখ হয়েছে হয়তো, তো আমি আমার বন্ধুটিকে বললাম আরেকবার তোল তো। দ্বিতীয়বার ফটো তোলা হলো, কিন্তু দ্বিতীয়বারও সেই একই দৃশ্য। দূরের পাহাড় আছে, গাছপালা জঙ্গল সব আছে, নেই শুধু আমার চেহারা। তৃতীয়বার ছবি তোলা হলো, কিন্তু তাতেও কোনো পরিবর্তন নেই। এবারে আমার চিন্তাটা বেড়েই গেল, ক্যামেরার ফোকাস যদি আমার দিকে থাকে এবং তার থেকেও বড় কথা আমি যদি নিজে ক্যামেরার লেন্সে দিকে তাকিয়ে আছি, তাহলে ছবিতে আমার চেহারা ধরা পড়ছে না কেন। এই ব্যাপারটা বন্ধুটাকেও জানালাম এবং বাকিদেরও বললাম, এই জায়গাটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না, চলো এবার এখান থেকে বেরোনো যাক। দু একজন ছাড়া কেউই আমার কথাগুলো পাত্তা দিল না। আমি চুপচাপ আর কোনো কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বসি। তার কিছুক্ষণ পর আপার ড্যামের দিকে আমাদের গাড়ি আবার এগিয়ে চলে। আপার ড্যাম পৌঁছে সেখানে যখন ছবি তুলি তখন সব কিছুই স্বাভাবিক। ক্যামেরার ফটোতে দূরের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার চেহারাও স্পষ্ট এসেছে তখন। তাহলে আপার ড্যামের আগে এলো না কেন? পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পরেও এই ঘটনাটি কথা আমার মাথায় থেকে কিন্তু বেরোয়নি। সত্যি বলছি, আমি নিজেও জানি না যে ক্যামেরাতে এমন কোনো মোড হয় কি না যেটা দিয়ে ছবি তুললে শুধু ব্যাকগ্রাউন্ডে থাকা দৃশ্যটাই দেখা যায়, মানুষের চেহারা তাতে ফুটে ওঠে না। যারা ক্যামেরা ইউজ করে তারা ভালো বলতে পারবে, আমার কাছে ক্যামেরা আছে সায়ন্তন, বাট আমি জানি না এরকম কিছু করা যায় কি না।
এই ছিল আমার সঙ্গে ঘটা দ্বিতীয় ঘটনা যেটা ফেস করেছিলাম পুরুলিয়ায়। কেন এই দুটো ঘটনা আগে বলিনি সেটা এবার বলি। কারণটা হলো আমি যেই সময় মেক শিওর করে উঠতেই পারিনি সেই সময় আর কি, যে ঘটনাগুলোর পেছনে কোনো ভৌতিক কারণ আছে নাকি অন্য কিছু। আর দ্বিতীয় ঘটনার ক্ষেত্রেও বুঝে উঠতে পারিনি যে ক্যামেরায় আমার চেহারা না দেখা যাওয়ার পেছনে যে কি কোনো রহস্যজনক কারণ ছিল নাকি ক্যামেরা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এটা হয়েছিল। তাছাড়াও ইনিশিয়ালি ঘটনাটি হয়তো অনেকেরই হয়তো সে বলতে পারে যে আমি একটা সামান্য ব্যাপারকে ভুতুড়ে ঘটনা বলে চালাচ্ছি, এখানে যা হয় আর কি। যাই হোক, এই রহস্যের সমাধান আজও পাইনি, আশা করি সবটাই তুলে ধরতে পেরেছি। ঘটনাটি শুনে নিজেদের মতামত জানিয়ে যেও এবং ক্যামেরার মোড়ের ব্যাপারটাও জানলে জানিও। তাহলে এখানে সমাপ্ত করলাম আজকের পর্ব। জানি সকলকে অবাক করে আরও একবার ফিরে এলাম, কারণ সত্যি ঘটনা, সেটা তো শেয়ার করতেই হতো। নতুন বছর সবাই খুব ভালো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই ঘটনা শুনতে থাকো। ধন্যবাদ। এখানে এক্সপিরিয়েন্সটা শেষ। সায়ন্তন মানে আমি মনে অনেক আগে শেয়ারও করেছিলাম এরকম কিছু কিছু এক্সপিরিয়েন্স, সেখানে আমার নিজেরই ফোন অল অফ আ সাডেন মাঝরাতে বাজতে থাকে গান। তারপরে অনেকেই ছবি তুলেছে, ছবিটা গায়েব হয়ে গেছে ফোন থেকে, নেই ছবিটা। তো এগুলো হয়, সব কিছু টেকনিক্যাল ফল্ট নয়। কিন্তু তা আমি তো পার্সোনালি খুব বিলিভ করি এবং লিখেও খুব যথেষ্ট সুন্দর করে দিয়েছো, পোস্টার থাম্বনেল খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ওটার জন্য, সব কিছুর জন্য। এবং তোমরা যা যা শুনলে আজকের এক্সপিরিয়েন্সটা, তোমাদের কীরকম লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। অল্টারনেটিভলি যদি তোমাদেরও লাইফে এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যেটা তোমরা শেয়ার করতে চাও আমার সঙ্গে, তোমরা অবশ্যই শেয়ার করতে পারো আমার সঙ্গে লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে। অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com। আবারও বলে দিই, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আজ অবধি যত এরকম হরর এক্সপিরিয়েন্স আছে তোমরা জাস্ট একটা ক্লিকেই শুনে নিতে পারবে। এবং তোমরা যেরকমভাবে আমাকে এখানে শুনছো, যদি তোমরা আমাকে দেখতেও চাও, তোমরা আমাকে দেখতে পারবে লাইফ অফ মধুমিতা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে এবং তার সঙ্গে ইউটিউব চ্যানেলেও। আর হচ্ছে যে একটাই রিকোয়েস্ট, শেষ রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটিকে শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। 10K সাবস্ক্রাইবার হলে একটা ভীষণ ভালো খবর ওয়েট করছে তোমাদের জন্য। আমি তোমাদের জন্য, তোমাদেরকে সত্যি বলতে চাই কেন কী হবে সেদিন, বাট তার আগে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করছি যে 10K সাবস্ক্রাইবারটা হোক। তো প্লিজ 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 হেল্প মি রিচ দ্যাট মার্ক। আর থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি আবারও আসবো নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ততদিনের জন্য টেক কেয়ার, টাটা।